রাত্রটা সেই সময় অনুযায়ী আমি আরেকটি গান রাখি, তারপরে দেখি আমার গুরুজি কি বলে, তার বলা কর পাশে আবার কথা। আমার দুঃখের তরি ধরিয়া, এখানে আমাদের ইসলাম ধর্মের লোক আছে, এখানে সনাতন ধর্মের লোক আছে, যার জন্য কয়েকটি প্রশ্ন করা হলো সনাতন ধর্ম থেকে, সেখান থেকে একটা কাহিনী বলতে চাই বাবা। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মহাপ্রভু, তার একজন ভক্ত ছিল এই জগৎকুলে, একজন মা নেপাল নামক একজন ভক্ত ছিল, ওই নেপাল প্রতিদিন স্কুলে যাইত, ওই স্কুলের মধ্যে যারা লেখাপড়া করত সবাই অনেক অনেক টাকা পয়সার মালিক, অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু নেপাল, নেপালের কোনো টাকা পয়সা নাই। নেপাল বাড়িতে আসলো,
নেপাল মাকে বলতেছেন, বলতেছে মা আমি যখন স্কুলে যাই জানো মা, আমি গরিব বলে সবারই বন্ধু বান্ধব আছে, সবার বন্ধু বান্ধব তাদের সাথে কত হাসি ঠাট্টা করে খেলাধুলা করে, ও মা আমি গরিব দেখা আমার সঙ্গে কেউ খেলে না। আমি যখন স্কুলে যাই আমার সঙ্গে কেউ আমাকে সঙ্গে করে নিয়ে যায় না। মা গো তুমি কি আমার একটা বন্ধু দিতে পারো, যেই বন্ধু আমাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যাবে, আবার স্কুল থেকে আসার পথে আবার আমার সঙ্গে আসবে। ওই জঙ্গলের পথ দিয়ে যখন যাই জানো মা আমার তখন খুব ভয় লাগে, আমি অনেক ভয়ে ভয়ে যাই। বলে বাবা তুমি যখন ওই পথ দিয়ে যাবে তোমার যদি বেশি ভয় লাগে তুমি গোপাল গোপাল বলে গোপাল বন্ধুকে ডাকো, শ্রীকৃষ্ণের এক নাম গোপাল, বলে তুমি গোপাল গোপাল বলে তুমি গোপাল বন্ধুকে স্মরণ করো বাবা, তাহলে তোমার মনে আর ভয় ভীতি থাকবে না। এটা যখন মা শিখাই দিছে, ওই নেপাল যখন স্কুলে যায় পথ দিয়ে যখন ভয় লাগে তখন ও বলতে থাকে গোপাল বন্ধু, ও গোপাল বন্ধু আমি যে বড় ভয় পাই, তুমি কই আসো, আসো আমার সামনে, আমাকে স্কুলে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ মহাপ্রভু মানব রূপ ধারণ করে ওই শিশু বাচ্চাটাকে হাত ধরে নেপালকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসে। আবার স্কুল থেকে যখন আসে ওই গোপাল বন্ধু ওর সঙ্গে সঙ্গে আসে। কেমনিভাবে প্রতিদিন যাইতে থাকে, একদিন ওই স্কুলের যিনি মাস্টার তার বাবা মারা গেছে, বাবা মারা গেছে তার শ্রাদ্ধ হবে, এখন তার স্কুলে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতেছে আমার বাবার শ্রাদ্ধে তোমরা কে কি দিবে, কেউ বলে আমি 1000 টাকা দিব লিখে রাখেন, কেউ বলে স্যার আমি 2000 টাকা দিব আপনি লিখে রাখেন, কেউ বলে স্যার আমি 5000 টাকা দিব লিখে রাখেন। যখন নেপালকে বলছে নেপাল তুমি কি দিবে, নেপাল বলে আমি যে কি দিব আমি জানি না, তবে আমার একটা গোপাল বন্ধু আছে, আমি আমার গোপাল বন্ধুকে বলবো যে আমি আপনার বাবার শ্রাদ্ধে কি দিব, আমার গোপাল বন্ধু আমাকে যা দিতে বলে আমি তাই দেব, এছাড়া এখন আমি বলতে পারবো না, আমি আগামীকাল যা দিব তাই বলবো। বাড়িতে যাইয়ে বলে মা মাস্টারের যে বাবা মারা গেছে তার শ্রাদ্ধ, সবাই টাকা পয়সা অনেক কিছু লেখাইছে, আমার কাছেও তো মাস্টার টাকা চাইছে, ও মা আমাকে টাকা দাও। বলে বাবা আমার ঘরে 1টা টাকাও নাই যে আমি তোকে দেব। বলে তাহলে আমি এখন কি করব, আজকে যদি আমি স্কুলে যাই আমার মাস্টার যদি আমাকে মারে। ও যখন স্কুলের পথ দিয়া যায় ওই গোপাল বন্ধুকে স্মরণ করছে, স্মরণ করার সঙ্গে সঙ্গে গোপাল বন্ধু এসে হাজির হয়েছে। বলে বলো বাবা তুমি আমাকে ডাকছো কেন বন্ধু? বলে বন্ধু আজকে আমার মাস্টারের গতকালকে আগে আমার মাস্টারের বাবা মারা গেছে, গতকালকে সবার কাছ থেকে টাকা পয়সা উঠাইছে, আজকে আমি তাকে কিছু দিতে চাইছি কিন্তু আমি তাকে কি দেব, আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছু নেই। গোপাল শিখিয়ে দেয় বন্ধু তুমি গিয়ে তোমার মাস্টারকে বলবে তার বাবার শ্রাদ্ধে যত লোক আসবে তুমি সবাইকে দই খাওয়াবে। বলে এত বড় একটা কথা বলবো, আমি এত দই কই পাব? বলে কেন আমি তোমাকে দেব। মাস্টারকে যায় বলছে স্যার আপনার বাবার শ্রাদ্ধে যত 1000 মানুষ আসুক না কেন সবাইকে আমি দই খাওয়াবো। মাস্টার এই কথা শুনি না কয় তুই একটা গরিব মানুষ, তুই 1 টাকা দিতে পারস না স্কুলে, তুই সমস্ত মানুষের দই খাওয়াবি, তুই তো আমার লোকালয়ে, তুই তো আমার নাক কাটবি, তুই তো আমার মান সম্মান হানি করবি। বলে না স্যার আমি মান সম্মান হানি করব না, যত 1000 মানুষ আসুক না কেন আমার গোপাল বন্ধু বলেছে আমি সবাইকেই আমি দই খাওয়াবো। বলে ঠিক আছে আগামীকাল হয়েছে গেছে, সবাই সব কিছু টাকা পয়সা দিছে, ওই নেপাল 1 খুঁটি দই ওইটা নিয়া মাস্টারের বাড়িতে গেছে। মাস্টারের বাড়িতে যাইয়া যখন দাঁড়াইছে মাস্টার বলে কিরে তোর এখানে হাতে কি? বলে স্যার দই। বলে এখানে কতটুক দই? বলে 1 খুঁটি দই। 1 খুঁটি দই আমার 5000 মানুষ এখানে আসছে,
আমি 5,000 মানুষকে কিভাবে এই 1 খুঁটি দই খাওয়াবো। এইটা যখন বলছে পয়লাই মাস্টার, ওরে এমন ভাবে মারতেছে, মারতে মারতে আরে মাটির মধ্যে শুয়ে ফেলাইছে। যখন মাটির মধ্যে শুয়াইছে ও স্মরণ করে তখন আর দীনবন্ধু গোপালকে, আজি পরনি
মাস্টার বলে এক খুঁটি দই দিয়ে আমি 5000 মানুষকে কিভাবে খাওয়াবো? তুই এতগুলো মানুষের ভিতরে তুই আমাকে লজ্জা দিবার জন্য তুই এক খুঁটি দই এনেছিস? এটা বলে ওরে মারতে মারতে যখন জমিনের মধ্যে শুয়াইছে, মাস্টারের পাও ধরে কয়, স্যার আপনি আমার আর একটাবার মাইরেন না। আমি এখান থেকে আমার গোপাল বন্ধু বলছে আমি যদি দই খাওয়াই এই দই থেকে নাকি দই কমবে না। বলে ঠিক আছে তাহলে তুই খাওয়া তো দেখি। এক চামচ করে দই ওখান থেকে নিয়ে নিয়ে 5000 ভক্তদের খাওয়াইলো, 5000 মানুষকে খাওয়াইলো। তারপরও দই খুঁটিতে অর্ধেক পরিমাণে রয়ে গেছে, আরও 5000 লোক খাইতে পারে। মাস্টার বলে কি রে বাবা, এই এক খুঁটি দইয়ের মধ্যে কি কেরামতি আছে রে? তুই 5000 মানুষকে খাওয়াইলি তারপরেও অর্ধেকটা রয়ে গেল। বলে স্যার আমি জানি না, তবে এই দইটা আমার গোপাল বন্ধু দিছে। বলে কোথায় তোর গোপাল বন্ধু? তুই ডাক তো তোর গোপাল বন্ধুকে একটু দেখি। গোপালকে স্মরণ করছি, গোপাল বন্ধু, ও বন্ধু তুমি একটু দেখা থাও, তোমাকে দেখবে যারা তোমাকে বিশ্বাস করে না। গোপাল গাইবি আওয়াজ দিয়ে বলে, বন্ধুরে আমি যে অবিশ্বাসের সঙ্গে দেখা দিই না, যারা বিশ্বাস করে না, যারা গুরুকে বিশ্বাস করে না, যারা খাজা বাবাকে বিশ্বাস করে না, আমি তাদের দেখা দেই। সঙ্গে সঙ্গে নেপালের পায়ের মধ্যে পড়ে গেল, নেপাল রে তুই যে বড় এই গুরু ভক্ত লোক। তাই বলেছে দুঃখের তরি মাঝেরে তুমি বিনে কে তুলবে ধরিয়া, আমার যত গোপন কথা আমার বৈরা বরি সব কইছি তো মারে, কোন বাদ সে তুষি কইরা কাহাতাউরে এমন করে। আমার দয়া সব কইছি তোমারে, কোন বাদ সে দোষি কইরা কাটাউরে এমন করে। তুমি বিনে
ধীরে ধীরে আমার বলতে যাহা ছিল খাজা বাবা সব দিছি তোমারে, জানি না কেন আমায় কাহা দৌড়ে এমন করে, সব দিছি তোমারে, জানি না কেন আমায় কাদাউরে এমন করে, আরে রাজা কে রে দুঃখের দিনে, রাজা কে রে দুঃখের দিনে সঙ্গে যায় লইয়া অকুল দড়ি হিয়ার মাঝে গো, কুলো তোর